কোনো প্রক্রিয়া অনুসরণ না করেই বিভিন্ন সংস্থার নামে জায়গা বরাদ্দ দিচ্ছে বন বিভাগ, এমন অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা। কক্সবাজারের সংরক্ষিত বনে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। বক্তারা বলেন, তথাকথিত উন্নয়নের কথা বলে বন উজাড় করা হচ্ছে। বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণ হলে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। অভিযোগ করেন, সরকারের বিভিন্ন সংস্থা কক্সবাজারের এক তৃতীয়াংশ বন দখল করে রেখেছে। কক্সবাজারের বনটা অন্য রকমের বন, তার কারণ হচ্ছে এটা পাহাড়ি বন। বাংলাদেশের অন্য কোনো জায়গায় কিন্তু আপনি আসলে পাহাড়ি বনটা পাবেন না, ফলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এই প্রতিবেশ ব্যবস্থাকে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। আমি আশা করি যে এই বিনিয়োগ ফিফা করবে না, এই শর্তে করবে না যে এখানে এর ফলে যদি কোন প্রকার পরিবেশগত প্রতিবেশগত ঝুঁকি সৃষ্টি হয় তাহলে সেখানে ফিফার অর্থে কোনো বিনিয়োগ বাংলাদেশে কোনো কোথাও এখন আর হওয়া সম্ভব নয়।